তোমাদের মক্ষয়, এক যুগে মাত্র একবারই আসে এই মহা নাগ পূর্ণিমা, আর এই রাতে মাত্র এক জোড়া নাগ নাগিনে সৌভাগ্য হয় ইচ্ছাধারী হওয়ার। এই মহা নাগ পূর্ণিমায় তোমরা হলে সেই ভাগ্যবান ভাগ্যবতী। তোমাদের ওপর দায়িত্ব হলো সেই হারিয়ে যাওয়া নাগমণি খুঁজে আনা, সর্পরাজ্যের এই স্বপ্নময় মায়াপুরী ছেড়ে আজ তোমরা বাস্তব পৃথিবীতে যাবে। এক যুগ পর আবার যে মহানাগ পূর্ণিমা আসবে সে রাতেই তোমাদের ফিরে আসতে হবে, না হলে আর কোনো দিন ফিরতে পারবে না তোমরা। পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাতে হবে তোমাদের। মনে রেখো, ঠিক সময় ফিরতে ব্যর্থ হয়ে এর আগে নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে তোমার নাককে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাককে বাঁচানোর দায়িত্ব নাগিন তোমার, আর এই জন্য তোমার বিশেষ শক্তি আমি দ্বিগুণ করে দিয়েছি। সাবধান, পৃথিবীতে এক মহাতান্ত্রিক সাপুরের বংশ আছে, তাদের সর্দার যেন কোনোভাবেই তোমাদের ধরতে না পারে। নাগ নাগিনী, আজ তোমাদের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে, স্বপ্নের পৃথিবীতে তোমরা যাবে, যাও। বৃহন্নলা অচঞ্চলা সর্বসর্পাব অকৃহত্রী চরম ভয়ঙ্করা সর্পাভূতি অকৃহত্রী চলন ভয়ঙ্করা, বলেছে পানিতে আগুন জ্বলেছে। আমি শক্ত, আজ আমি শক্ত, আজ আমি মন্ত্র সিদ্ধ মহাতান্ত্রিক সাপুড়ে মূল মহারাজ। আজ মহা নাগ পূর্ণিমার রাত, আজই বেরিয়ে আসবে নতুন নাগ নাগিনী। জঙ্গলে এসে ওরা মানবের রূপ ধারণ করবে, ওদের ধরতে পারলেই পাবো নাগমণির সন্ধান। আর ওই নাগমণির আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন আমি দেখতে পাবো, আর আমি হব পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাজ রাজেশ্বর। না না দোহাই তোমার, তুমি এই সর্বনাশের খেলা খেলতে যেও না, তোমার পূর্বপুরুষদের সবার মতো তুমি ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হব না, আমি মহাতান্ত্রিকের শক্তি পেয়েছি, মন্ত্র বলে বন জঙ্গল মাটি এমনকি পানিতেও আমি আগুন ধরাতে পারি। অগ্নিচক্রে বন্দি করে নাগ নাগিনীকে আমি আটকে ফেলবো, তাতে কোনো লাভ হবে না। ও তুমি বেকার সর্দার, বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে তন্ত্র সাধনা ত্যাগ করেছো বলে তোমার সর্দারি কেড়ে নিয়ে তোমাকে সাপুড়ে বস্তি থেকে বের করে দিয়েছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান, আমি তোকে রক্ষা করতে এসেছি, এই সর্বনাশের পথে তুই যাসনি। এই মহাতান্ত্রিক মঙ্গু মহারাজ তোমার মতো বিশ্বাসঘাতকের কথায় কান দেয় না। আমি বিশ্বাসঘাতকতা করিনি মঙ্গু, আমি বংশকে বাঁচাতে চেয়েছিলাম, তোকেও বাঁচাতে চাই। না, তুমি ভুলে গেছো যে আমাদেরই এক পূর্বপুরুষ নাগরাজকে ধরে নাগমণি কেড়ে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু নাগরানীর দংশনে মৃত্যু হয়েছিল তা, কিন্তু মরণের সময় সে নাগমণি ফেরত দেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল শিলাতটের জঙ্গলে, যাতে তারই বংশের কেউ না কেউ যেন সেই মণি খুঁজে পায়। সম্ভব নয়, কারণ নাগ ছাড়া আর কেউ সেই মণির সন্ধান পাবে না। আমি নাগকে ধরে নাগ দিয়েই মণির খোঁজ বের করব। পারবি না, কারণ নাককে ধরা গেলেও তাকে পোষ মানিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করাতে হলে যে মহাবশীকরণ বীণের দরকার, সে বীণ আছে আমার কাছে। আমি চাই সর্পরাজ্যের সম্পদ সর্পরাজ্যে ফেরত যাক, মানুষের সাথে সাপের শত্রুতা শেষ হয়ে যাক। তাই সেই বীণ কোনোদিন তুই হাতে পাবি না, কোনোদিন না। পাবো, নাককে হাতে পেলে আমি এমন চাল চালবো যে তুই সেই বীণ আমাকে দিতে বাধ্য হবি। না না তুমি এসব ছাড়ো, উনি তোমার আপন চাচা, তোমার মঙ্গলের জন্য উনি তোমাকে ফিরাতে চান। সরে যা, নাগমণির সন্ধান আমাকে পেতেই হবে। চাঁদ অনেক দূরে চলে গেছে, মাঝরাতের আগেই আমাকে শিলাতটে পৌঁছতে হবে। শাকা,
আমার ছায়াকে অনুসরণ কর। হ্যাঁ মাল, খুব সুন্দর লাগছে তোমাকে। মানুষ এত সুন্দর হয়? আমি তোমার দিকে চেয়ে অবাক হয়ে যাচ্ছি নাগিন। তান্ত্রিক সাপুড়ে মঙ্গু মহারাজের হাত থেকে তোদের মুক্তি নেই। মহাতান্ত্রিক সাপুড়ে নাক জলে পালাই। সর্দার, সাপের পিছনে যে এত দৌড়ে এলেন, ধরতে তো পারলেন না। চুপ! এত কষ্ট দিয়েই করলেন। এই সুরা, সেটা তুই বুঝবি না। এই নাগ নাগিনী যদি আমার হাতের মুঠোয় ধরা পড়ে তাহলে আমি যে কি হব তা তুই বুঝবি না। আর তুই যদি আমার জায়গায় হতি তাহলে তুই বুঝতে পারতি না। গেল কোথায়? My God! আই, চোখে দেখো না, আমার সাথী হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। এই তো দুনিয়ার নিয়ম, কেউ হারায় কেউ খুঁজে পায়। তোর বাড়ি কোথায় রে মা? জানি না। কে কে আছে তোর? কেউ নেই। তা কোথায় যাবি? তাও জানি না। বাবা, ও খুব সুন্দর, একেবারে রাজরানীর মতো চেহারা, ওকে নিয়ে চলো না। যাবি আমাদের সঙ্গে? আমার ছেলে যখন তোকে পছন্দ করেছে তুই আমার ওখানে ভালোভাবে থাকতে পারবি, আর ঘুরতে ঘুরতে হয়তো একদিন তোর সাথীকে পেয়ে যাবি। চল মা। আমার নাম রাজা। বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই। বাবা মা? কেউ নেই আমার। যার কেউ নেই তার আল্লাহ আছেন। আমার কাছে থাকবে তুমি? হ্যাঁ। এভাবে দৌড়াচ্ছিলি কেন? আমি সাপুড়ে দেখলে ভয় পাই। তোমাদের বাড়িতে ওসব নেই তো? না, নেই। আমি ওসব থেকে এখন অনেক দূরে। পারলাম না, পারলাম না, চোখে দেখতে পেয়েও নাগনাগিনীকে ধরতে পারলাম না। কিন্তু হার আমি মানব না।
কোথায় যাবে, কত দূর যাবে, কত দূর যাবে নাগনাগিনী, ওদের কি আমি খুঁজে বের করবই? কি যে বাইর করবেন হেইয়া বুঝা গেছি, খালি সারাক্ষণ ঘুরতেই আছি, কার খেয়াল যে কে নিরায়, তোর খেয়াল তুই নিরাম সারাক্ষণ পেঁচাল। আমার নাকিন আমাকে ডাকছে, নিশ্চয়ই পীরহ ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে আমারই মতো। নাগিন ভাইজান কোথায় যাচ্ছ? যাচ্ছি, এই একটু কাজ আছে পারু, তুই থাক আমি আসছি। কিরে পারু, কোথায় গেল রাজা? কি জানি, কিছুই তো বলল না। আজকাল ভাইজান যেন কেমন হয়ে গেছে, ভাইজানের কি হয়েছে দাদু?
কি করে বলবো রে, ও যে কে তাই আজ পর্যন্ত জানতে পারলাম না। হয়তো ছোটবেলায় হারানো সাথীর কথা মনে পড়ে যায়, তাই তার খোঁজে ছুটে বেরিয়ে যায়। ছোটবেলা সাথীকে খুঁজে সোনার জীবনটা নষ্ট করিস না রে রানী, এই তো বয়স, মনের মতো নতুন একজন সাথী খুঁজে নিয়ে জীবনটা মজায় কাটিয়ে দে। কারে তোমরা? নতুন সাথী? আচ্ছা কোথায় যাবে? এই জায়গায় নতুন ফুলের বাগান বসেছে, এই খবর পেয়ে সেই কতদূর থেকে চলে এলাম, আর মধু না দিয়ে চলে যাবে। এই মধু তোর জন্য বিষ হয়ে যাবে। আগে তো সুর ঢুকিয়ে দেখি মধু না বিষ। এই তোরা সবাই মধু খা, মেয়েরা সবাই মধু দেবে আর আমরা মধু খাবো। বস, আমি যদি একটু আগে মধু খাই তাহলে খাবি? শীঘ্র চল, মনে হয় সাপে কেটেছে। দেখে আমার এমন লাগছে কেন? এত সুন্দর, এত রূপবতী, এত মায়া ভরা চোখ। না না না, এসব আমি কি ভাবছি? কোন মনুষ্য কন্যা তো আমার জন্য নয়, আমাকে আমার নাগিনকে খুঁজে বের করতেই হবে। নাক তার নাগিনকে চিনতে পারিনি, নাগিনও চিনতে পারিনি তার নাককে। এই তো চাই, বছরের পর বছর সাথীহারা হয়ে একা যন্ত্রণায় ছটফট করছি। ওই নাককে ভুলিয়ে এই পৃথিবীকে রেখে দেব, ওকে দিয়ে আমি আমার জ্বালা জোড়াব। নাগিন ওকে চেনার আগে ওকে আমি আমার যৌবনের জালে বন্দি করব। সর্বনাশ! একে তো দংশন করেছে নাগিন। নাগিন? হ্যাঁ নাগিন, ওকে ভালো করার সাধ্য এই পৃথিবীর কারণে। নিয়ে যাও, নিয়ে যাও একে। নাগিন? নাগিন তাহলে এই এলাকাতেই আছে? তাহলে নাগ নিশ্চয়ই এলাকাতেই আছে। নাগকে ধরে নাগমণি হাসিল করতে হবে, আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় আছে নাগ, কোথায় আছে নাগিন? তুই কি কিছুতেই আমার কথা শুনবি না রানী? আমি বলি আমার সঙ্গ ছাড়া ওইসব বন জঙ্গলে ঘুরবি না, কেন আমার কথা শুনিস না? এতদিন যাও শুনতো, এখন তো আরো শুনবে না। মানে? মানেটা ওকে জিজ্ঞেস করো না ইমরান ভাই, দেখছো না নতুন রং ধরেছে। আই তুই থামবি। ব্যাপার কি রে? কিচ্ছু না, তুই যেমন ওদের এসব ফাগলামো কথা কেউ শোনে? তা না হয় শুনলাম না, কিন্তু তুইও কি আমার মনের কথা শুনবি না কোনোদিন? বুঝবি না? দেখ আমার যা বলার তা সময় হলে তোকে বুঝিয়ে বলবো, এখন না। ইমরান, ওর আশা তুই ছেড়ে দে বাবা। মা, তুই আর তোর বাবা মিলে ওকে কুড়িয়ে এনেছিলি, তোর বাবা তো তোর সংসার দেখে যেতে পারলো না, আমারও কি সেই দশা হবে বাবা? তার চেয়ে তুই মন ঠিক কর, আমি তোর জন্য অন্য মেয়ে দেখি। না মা, ওর কাছ থেকে জবাব না পাওয়া পর্যন্ত আমি অন্য কিছু ভাবতে পারবো না, ওর মনের কথা আমাকে জানতেই হবে। ইমরান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কি একটু বসতে পারি? জি বসেন।
এই আপনার সাথে আমার একটু কথা ছিল। জি কোন? এই আপনি কি এই এলাকার? জি। আপনি কোন এলাকার? আমি ঢাকায় বসবাস করি, একটা কাজে এখানে আইছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই আক্কেলালের বোরত আপনি চেনে? জি মনে করেন চিনি। এই তার সম্পর্কে কিছু তথ্য আমার দিতে পারে, যেহেতু আপনি এই এলাকার লোক এবং এই এলাকায় বসবাস করেন? কোন আক্কেলালি? আমার বন্ধু আক্কেলালি। আপনি কেডা? আমি বিশিষ্ট গোয়েন্দা দেলোয়ার হোসেন দিলু। না ভাই, আমি তো বুঝলাম না। এই গোয়েন্দা বুঝলেন না? না। সিআইডি? সিআইডি? ও সিআইডি। আপিলাল কি জিজ্ঞেস জিগান, আপনি যখন সিআইডি আপনারই তো সব জানার কথা। আমি কি এলাকার মানুষ নাকি যে আমি জানো? তার বাপের নাম কি? কার? আক্কেলালির বউর। আপনার বাড়ি হেনে না আমার বাড়ি হেনে? আমার? আরে বাবা, তাহলে বাপের নাম আমি জানো না আপনি জানবেন? আরে বউটা কেডা না জানলে আর বাপের নাম কবু কেমনে? দেখছেন দেখছেন কেমন পেশান্য লোক, ওই যে দক্ষিণ পাড়ার আক্কেলালির বউ। মানুষের বউ সম্পর্কে আমি কোনো কথা বলি না, অন্যের বউ সম্পর্কে কথা বললে পাপ হয়, পাপ। দেখছে দেখছে এই লোকটাই বেজাল, সমাজের কিছু লোকই থাকে এরকম বেজাইলে। এই আপনি আমার চিনে? আপনি সিআইডি জানেন? ঠিক আছে, হাত পিলা আপনার দরকার নাই। আচ্ছা, বেজালে পড়ে গেলাম, এই রহস্য উদ্ঘাটন করি কেমনি? কি হলো? পারলাম না, মহাবশীকরণ বিন বানাতে পারলাম না। তোমার চাচা তো বলেই গেছে ওই বিন সে ছাড়া কেউ বানাতে পারবে না, তুমি শুধু শুধু নিজের সর্বনাশ ডেকে এলো না? চুপ চুপ, আমার কোনো সর্বনাশ ঘটবে না। মহাবশীকরণ বিন আমি বানাতে না পারলেও এমন সময় আসবে যখন বাতিল সর্দারি মহাবশীকরণ বিন আমাকে দিতে বাধ্য হবে। নাগ নাগিনীকে বন্দী করার শক্তি তো আমার আছে, বৃহন্নলা অচঞ্চলা সর্বসর্বাবতী অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা, এই শক্তিকে ভেদ করে কোথায় যাবে নাগ নাগিনী? নানা, আমি তো আমার নাগের সাথে মিলনের জন্য আকুল হয়ে আছি, এই যুবকের চেহারা কেন আমার চোখের সামনে ভাসছে? আমার নাক কোথায়? আমার জীবন মরণের সাথে নাক, তুমি কোথায়? নাকরানী তো বলেছিল আমাদের প্রেম অক্ষয়, কিন্তু আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন নাগিন? আজ তোমাকে খুঁজতে গিয়ে এ কাকে দেখলাম আমি? না, তুমি যতই সুন্দরী হও না কেন, তুমি মানুষের কন্যা, আমার প্রেম, আমার প্রিয়া, আমার সাথে তো নাগিন। আজ একা একা থাকা যায় না, নাগ তুমি দেখা দাও, প্রেমের আগুনে যে আমি পুড়ে যাচ্ছি। নাগিন, আমার বুকে এসো নাগিন, আমার বুকে এসো নাগিন। জনক আরো অস্থির হোক, যখনই এ জ্বালা সহ্য করতে পারবে না তখনই আমি সামনে গিয়ে দাঁড়াবো, যাতে আসল নকল বোঝার আগেই মিলন হয়ে যায়। আমার সঙ্গে একবার মিলন হলে ওহম যেন অভিশপ্ত, সারা জীবন ওকে আমার সঙ্গে পৃথিবীতে কাটাতে হবে। আমি
করছিস? ঘুম আসছিল না তাই, কিন্তু তুইও তো ঘুমাসনি, জেগে জেগে কার কথা ভাবছিলি? ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ইমরান, আমার কথা ভাবিস না, আমার ভাবনার তল তুই খুঁজে পাবি না। আমি যদি খুঁজে না পাই তবে কে পাবে, কে সে? কতদিন ধরে আমি সঙ্গী হারা ভেবেছিলাম, তোমার আরো অস্থির হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কিন্তু এখন আমি আর স্থির থাকতে পারছি না। না, আগেই দেখা দেব না, সাপ হয়ে পানিতে নেমে নারী হয়ে ওর বুকের কাছে আমি ভেসে উঠব। আর কতক্ষণ গোসল করবে, জলদি উঠে এসো, আমরা খাবার নিয়ে বসে আছি। খাবার নিয়ে বসে আছে? এই আমার নাগের কোন দরদি? কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি, এই তো উঠবো, আর একটু গোসল করে নেই। এত পানিতে ডুবালে তোমার ঠান্ডা লেগে যেতে ভাই যান। ভাই যান? যাক, তাহলে আমার পথের কাটা নয়। ওই এসো, তোমার শরীরটা ভালো করে ঠান্ডা করতে পারলাম না, ভালো করে গোসলও করতে পারলাম না। তুমি শরীর ঠান্ডা করতে চাও না, কিন্তু আমার শরীরে যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলে জানি না এই পানিতে সেই আগুন নিভবে কিনা। Oh, it is.
এটা আবার কেটা জঙ্গলের মধ্যে একলা যুবতী নারী, এইটাই আকেলালের বউ। এই দেখলাম কি আর রাত কইল কি, ওরে বাপরে, এই দেখলাম মায়া মানুষ, এই দিয়ে সাপ, এই না তো জিনবুতার কারবার আছে। আমি অন কি করি, করবার আছে না, করবার আছে। হ্যাঁ এই যে এক দুই তিন, এই এদিকে আসে কেন, এই আমি না, হায় হায় বাবা রে, ওই আক্কেলালির বউ কই গেলি রে তুই, হায় হায় খাইছে রে, এ কি সাপ। ভয় পেয়েছে, আরে তুমি কেন, কোন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় যে কোনটা নারী আর কোনটা নাগিন। এতক্ষণ পেছন পেছন এসে হঠাৎ হারিয়ে ফেলব, আশ্চর্য মেয়েটা গেল কোথায়, কে চিৎকার করে জানি না তো। আরে ভাই একটা মেয়ে আর তোমরা এতগুলো লোক, ছি ছি কাজটা ভালো করছো না। তুই আবার কে, আমি তোদের দুলা ভাই, তাহলে তো আমরাই তোর শালা। তাহলে শালা দুলা ভাই হয়ে যাক এক হাত। আরে কি কর, দুলা ভাই একটু সাইজ কর। একা এই জঙ্গলে কেন এসেছিলে ভাইজান কি খুঁজতে, চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। জঙ্গলে একদল গুন্ডা ওকে আক্রমণ করেছিল, উনি সময় মতো না এলে আমার সর্বনাশ হয়ে যেত দাদু। সে তো তোর অবস্থা দেখি বুঝতে পারছি, যা কাপড় পাল্টে ওর জ্যাকেটটাকে ফিরিয়ে দে। থাক পরে কখনো দিলেও হবে, আমি আসি। সে কি, তুমি এমন নাতিনের এত বড় উপকার করলে আর কিছু মুখে না দিয়ে চলে যাবে। আমার একটু তাড়া আছে, ও যেমন ওর ভাইজানের খোঁজে জঙ্গলে গিয়েছিল, আমিও তেমনি একজনের খোঁজে জঙ্গলে গিয়েছিলাম,
সে যে কোন দিকে গেল? এসো, ওই যে আসছে, তুমি প্রস্তুত হও। আরে বা, ও তো একটা নারী, ওকে মারার দরকার কি? আমার সাথীদের খবর দেই। আর ধত, ওকে ধরতে গিয়েই তোমাদের একজন মরেছে। মনে হচ্ছে তোমাদের কপালে মেয়ে মানুষের আদর্শ হয়নি। তোমাদের একজন মরেছে ওকে ধরতে গিয়ে নাগিনের ছবলে, আর অন্য একটা মেয়েকে ধরতে গিয়ে তোমাদের কপালে জুটেছে ধোলাই। কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার কাছে ধরা দিয়েছো সুন্দরী। হুম, দিয়েছি। ওর জন্য তো আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। সাবধান, ওর মাথায় গুলি করবে, নাহলে কিন্তু মরবে না। মরবে না মানে খালাস করবে দুনিয়া থেকে। সর্বনাশ, এভাবে বেশিক্ষণ থাকলে তো দুজন দুজনকে চিনে ফেলবে। ওর দিক থেকে আমি চোখ সরাতে পারছি না কেন? কে এই সুন্দর পুরুষ? ওর স্পর্শে আমি এমন হয়ে যাচ্ছি কেন? কে তুমি? আমি? যেতে যেতে হারিয়ে গেলি কোথায়? তার আগে তুই জবাব দে, তুই কেন আমার পিছু নিয়েছিলি? না মানে হঠাৎ দেখলাম তুই যাচ্ছিস, তাই ভাবলাম। তোকে না বলেছি, তুই আমাকে নিয়ে না ভেবে তুই তোর নিজেকে নিয়ে ভাব। খুব তো দেখলাম জঙ্গল এক সুন্দরীকে বাঁচানোর জন্য মারামারি করছিলি। তখন তুই কোথায় ছিলি? লুকিয়ে লুকিয়ে সব দেখছিলাম। তবে মেয়েটা কিন্তু বেশ, তোর সাথে বাড়ি মানাবে। মাঝে মাঝে ওরকম বিপদে উদ্ধার তো করতেই হয়। তুই ভালো করে জানিস তুই ছাড়া কারো দিকে আমার দৃষ্টি নেই। এসো এসো, তোমার কথাই বলছিলাম। তুই মানে এই জ্যাকেটটা দিতে? শুধু জ্যাকেটটা দিতে না, জ্যাকেটের মালিককেও এক নজর দেখতে। কি সব যে আবল তাবল বলিস! আমি কি মিথ্যা কথা বলেছি? আমি এখন আসি। এটা তো মুখের কথা, ওখানটা কি বলছে? কিছু না, জ্যাকেটটা নাও। যার জ্যাকেট তাকেই দাও গিয়ে। জঙ্গলে তো দেখলাম তুমি তার বুকে ঝাঁপিয়ে পড়েছিলে।
তুলে রূপসী বধু গো এসো না আরো কাছে আমি তোমার গো রূপসী বধু গো এসো না আরো কাছে আমি তোমার গো বুকের মধ্যে যাক এ তো ডুবেছে এবার ইমরানটাকেও এর প্রেমে ডুবাতে হবে ও তো জানে না আমি কে কোন নারীকে ওর ভালোবাসতে হবে সবকে নয় এই দেখিলাম সোনার নারী আবার দেখি সাপ রে ওরে বাপরে বাপরে দোহাই লক্ষিন্দর দোহাই কোন সাপ টাপের সঙ্গে দেখা না হয় আচ্ছা এই গ্যারামটা ভরে কি খালি সাপ যেদিকে যায় খালি সাপের আওয়াজ পায় ব্যাপারটা তো বুঝতেছি না একে সাপ নাকি না না এটা তাল গাছের মুচি না ধরুন না দলে যদি আবার সাপ হয়ে যায় কোন যায় না এইটা আজ গভীর গ্রাম উষ্টা দিই ওয়ান টু থ্রি ইস্তি রে বাবা রে উদা উদি ব্যথা পাইলাম রে আর কি হয়েছে ওই যে লোকটা দাঁড়ায় কি জানি কইতাছে ওই লোকটা এই গ্রামে কয়দিন ধইরা কারে জানি খুঁজতাছে শুধু আক্কেলালি আর তার বউর কথা করে আসলে আমার মনে হয় এই বেটা হইল একটা সিটার এই গ্রামে ঢুকছে সিটিং করার লিগা আসলে মন্টু ভাই তুমি একজন বোকালো নিজের কাজের চেয়ে অন্যের কাজকে তুমি বেশি বড় মনে করো আর এটাই বোকালোকের পরিচয় আমি বোকা আর আম আছে চালাক লোকের গ্রামে কেউ আছে তুমি বুঝবা না আরে লোকটা খালি গুইরা বিরাম আর এই জিগায় লোকটার ব্যাপার নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই যাও তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আসলে আমার কথা কেউ বোঝে না মাঝে মধ্যে অন্যের কাম করতে হয় কেন কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ তুমি কি রানী নামের মেয়েটিকে ভালোবাসো পারু তোমার চেয়ে রানীকে আমার বেশি ভালো লাগে আর ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম হয় আমার ভালোবাসা রানীর ভালোবাসার চেয়ে বড় কিনা সেটাই আমি দেখতে চাই
Oh, yeah.
তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আচ্ছা ভাই, আজ কোন পাখির সন্ধানে এলাকায় আইছেন? পাখি মানে? পাখি মানে বুঝলেন না, মাইয়া মানুষ। ও এই কথা? সেদিন তো দেখলাম পাখির খোঁজ করতে ইমরানের হাতে মার খাইলেন। মার খাওয়ার অভ্যাসটা ভালো, সুন্দর একখান কথা কইছে। মার খাওয়ার অভ্যাসটা ভালো। আপনি আবার কে? উনি হলেন দিলু গোয়েন্দা। ইয়েস, আমার নাম দিলু গোয়েন্দা। তা এই এলাকায় কি চান? আমি এই এলাকায় এসেছি আমার বন্ধু আক্কেলালের বউয়ের কিছু খোঁজ খবর নিতে। মাই নেম ইজ দিলু গোয়েন্দা। বিহঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্পাভূতি, অগ্নিহোত্রী, চলং ভয়ঙ্করা। আবার একটা মহা সুযোগ আসছে, নাগ মিলনের পূর্ণিমার সামনে। এই চাঁদ যে রাতে উঠেছে সেই রাত থেকেই শুরু হয়েছে নাগ নাগিনীর মিলন, আর সেই রাত থেকেই মিলনের জন্য কাতর হয়ে উঠবে নাগ আর নাগিনী। আর মাত্র তিন দিন পর পূর্ণিমা, সেদিন মধ্যরাতের আগেই নাগ নাগিনী মিলিত হবার জন্য ছুটে আসবে। মিলনের আনন্দে যখন ওদের কোনো হুঁশ থাকবে না, ঠিক সেই মুহূর্তে আমি দুটোকে ছাপিতে বন্দি করে ফেলবো। না না, এত বড় অন্যায় তুমি করো না। ওদের মধুর মিলনে বাধা দিয়ে অভিশাপ দিকে এলো না। থামো, কোনো অভিশাপে ভয় পাই না আমি। নাগমণি হাতে পাবার জন্য সব কিছু করতে পারি আমি। যত শক্তি তোমার থাক না কেন, নাগমণি তুমি পাবে না। উল্টো নাক নাগিনীর ছোবলে জীবন দিতে হবে তোমাকে। না, দেখতে পাচ্ছিস না এই মহা ঔষধি লতা পাতা? আজ বারো বছর ধরে আমার বাহাদুর বেজি যে লতা পাতা সংগ্রহ করে এনেছে, তার রস বানিয়ে ভরে রেখেছি এই বোতলে। এই রস আমার শরীরে মাখলে সাধারণ সাপ তো দূরের কথা, নাগের ছোবলেও আমার কিছু হবে না। ইতি করিয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই আমার গাছের। এই আগে কও, তুমি কি নারী মানে মায়া মানুষ না সাপ? সাপ মানে দেখতে পাইতেছো না, জলজান্ত মায়া মানুষ। তুমি কি দিন কানা? দিন কানাও না, রাত কানাও না, এহেনে কোনো কিছুর বিশ্বাস নাই। দেহি তো পরীক্ষা করে দেহি, সাপ হইলে পেঁচায় ঝুলে থাকবো, আর মায়া মানুষ হলে চিল্লা পাল্লা করবো। ঠিক আছে, আসল মায়া মানুষ, সাপ না। আমি তো আসল মায়া মানুষ, কিন্তু তুমি কি? কেন, পুরুষ মানুষ? ঠিক আছে, পুরুষ যদি হও তাহলে আমি এই ধরনার পাশে খাড়াইলাম, তুমি এই পাশ দিয়ে যাও। আরে কি কও, ওই পাশে তো ধরনের কিছু নাই। তাতে কি, পুরুষ মানুষ আবার ভয় পায় নাকি? আরে পায় না, ভয় পায় না, আমিও পাই না। তাইলে যাও, তুমি খাড়াও, আমি যাইতাছি। যাও 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 যাও। বুঝছি বুঝছি, আর কইতে হইব না। তুমি চেহারা যা বিবরণ দিছো তাতেই বুঝা ফলাইছি ও আমার বদনাসর। বদনাসর? হ্যাঁ, আমার বদনা নিয়ে ভাগছিল, আর একবার নিয়োজনে টানাটানি করছে। আমি দেখে বুঝছি লোকটা খুব খারাপ মানুষ, খবরদার ওর সামনে যাইবা না। না না, তোমার আবার যদি কিছু চুরি করে নিয়ে যায় কেডা? কিন্তু লোকটা কেডা? চিনি না, কি জানি খালি আক্কেলালি আক্কেলালি করে। শহর লোক ভালো না, এদেরকে বিশ্বাস করতে নাই, কইতে আহে কই যায়। চলো তাড়াতাড়ি বাড়ি যাইবা কিন্তু। বুঝছি, ওইটা তাহলে আক্কেলালি,
হই তো আমার ঠিকই কইছে, লোকটা খারাপ, বাড়িতে বউ রেখা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়। সই, তোর কোনো চিন্তা নাই, তোর স্বামীরে আমি হাতে নাতে ধইরা একেবারে তোর কাছে নিয়ে আসুম, তারপর তুই তারে বুঝায় দিবি আক্কেলালির বউ কারে কয়। নাগ মিলন পূর্ণিমা, নাগিনীর সাথে আমার কি দেখা হবে না? না না, শুধু বসে বসে ভাবলে হবে না। সারা পৃথিবীতে সাপ সাপিনেরা মিলনে রত হয়েছে, নাগ পূর্ণিমার মধ্যরাতের আগেই নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। নাগ মিলনের পূর্ণিমা এগিয়ে আসছে, সমস্ত সাপিনী তাদের শাব্দের সাথে মিলনে রত হয়েছে, কিন্তু আমি কি করব? নাগ, তুমি কত দূরে? ওই রাতে তোমার মিলনের আহ্বান কি আমি শুনতে পাবো না? তোমাকে যে আমার খুঁজে পেতেই হবে। যদি আমার নাগিন হতো, আমি আমার বুকে জড়িয়ে নিতাম, ওর রূপ যৌবনের সুধায় ধন্য করতাম আমার জীবন। এ যদি আমার নাগ হতো, ওর সুঠাম বুকে দুই বাহুর পিছনে নিজেকে সঁপে দিতাম, আমার অঙ্গে অঙ্গে সুখের বন্যা বয়ে যেত, আমার বুকের পিঞ্জিরে ওকে আটকে রাখতাম। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু, আমার পরাণ পাখি, তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। Thank you.
বাসব তোমায় ভালো। সূর্য যেমন জ্বলিয়া নিজে দেশবারে আলো, তেমনি জ্বলন সহিয়া বন্ধু বাসব তোমায় ভালো। তোমার প্রেমের সুতাতে প্রমিয়া সারে যেন এ অঙ্গ ঢাকি, আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি, আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমি কি করে ওর পরিচয় জানবো? আমার পরিচয় বা ও কি করে জানবে? ও যদি সাধারণ মানুষ হয়, ও যদি নাগিন না হয়ে সাধারণ নারী হয়, তাহলে আমার পরিচয় পেয়ে ভয়ে চিৎকার করে পালাবে। ও ভয় পেয়ে পালালে ওর কাছ থেকে সবাই জেনে ফেলবে আমার পরিচয়। হয়তো মহাতান্ত্রিক সাপুরের কানেও পৌঁছে যাবে এই খবর। পরিচয় পেলেই মহাতান্ত্রিক সাপুরের ছুটে আসবে আমাকে ধরতে। না না, ওর পরিচয় না পাওয়া পর্যন্ত আমার পরিচয় দেয়া যাবে না। না, কিছুতেই আমার পরিচয় আগে দেয়া যাবে না। বরং কাল নাগ মিলন পূর্ণিমা, আমার ডাকে ছুটে এলেই সব পরিষ্কার হয়ে যাবে। নাগ মিলন পূর্ণিমা, কাল রাতে নাগ নাগিনকে ডাকবে মিলনের জন্য, আর সেই ডাক শুনে নাগিন যদি নাগের কাছে পৌঁছে যায় তাহলে ওদের পরিচয় হয়ে যাবে। তাই যেভাবেই হোক নাগিনের যাবার পথ আমাকে বন্ধ করতেই হবে। নাগের ডাক শুনে যাব আমি, একবার মিলন হলেই নাগের বিষাক্ত হয়ে যাবে, তখন আর স্বর্গরাজ্যে ফিরতে পারবে না নাগ। পৃথিবীতে আমার সাথী হয়ে থাকবে সারা জীবন। হ্যাঁ, তাই হবে। নাগিন, তোমার যাবার পথ আমি বন্ধ করবই। খালা, তুমি কে মা? আমি তোমার রানীর নতুন বান্ধবী, তাই তুমি আমাকে চেনো না। ও, রানী তো নেই, ওর বান্ধবীদের সাথে বেড়াতে গেছে। জানি খালা, আমিও যাচ্ছিলাম, কিন্তু পথে দেখি একদল ডাকাত কথা বলছিল, আড়ালে লুকিয়ে শুনলাম ওরা আজ মধ্যরাতের মধ্যেই রানীকে তুলে নিয়ে যাবে। বলো কি? হ্যাঁ, কিন্তু রানীকে বললে ও বিশ্বাস করবে না, ও শুনলে হয়তো জোর করে বেরিয়ে যাবে, ওর সাহস বেশি তো। কিসের সাহস? ডাকাতদের কাছে আবার সাহস চলে নাকি? তাও আবার একজন দুজন না, সাতজন। তাই বলছি, ও যেন কিছুতেই মধ্যরাত পর্যন্ত ঘর থেকে বেরোতে না পারে। না না, আমি নিজে ওকে পাহারা দেবো, কিছুতেই বেরোতে দেব না। আচ্ছা খালা। নাকিন, তোমার সঙ্গে মিলনের জন্য আজ আমি দাদু ও পারুকে কৌশলে বেড়াতে পাঠিয়েছি, যাতে প্রাণ খুলে তোমাকে ডাকতে পারি, তুমি এলে মিলনের উৎসব করতে পারি। আজ আমার ডাকে তোমাকে আসতেই হবে। কি হচ্ছে রানী, এমন করছিস কেন? না না না, তুমি যাও মা, আমাকে কে মানে? মা, আমি তোর কাছে একটু থাকি। কি রে মা, খারাপ লাগছে তো? খুব খারাপ লাগছে। তুমি যাও। আমি না রে মা, আমার ভয় করছে, আমি একা থাকতে চাই। Oh,
ঠিক আছে মা, তুই ঘুমা, আমি যাচ্ছি। এবার আমি নিশ্চিন্ত, ও আর বের হবে না। সত্যি তুমি আমার নাকিন? হ্যাঁ মা, তোমার নাগিন ছাড়া তোমার কামনার ডাকে কে ছুটে আসবে বলো? আর দেরি নয় না, আমিও সহ্য করতে পারছি না। আমার দিকে তাকাও নাক, আমাকে দেখো, এসো নাক। ওই তো আমার নাগিনের কণ্ঠ। হে তুই! আমি, আমিও তোমার নাগিন। না, আমার নাগিনের কণ্ঠ আমি চিনি। নাগিন, নাগিন! নাগ আসছে, নাগিন আসছে, এখানেই ওরা মিলনে রত হবে। পৃথিবীর আর কিছুই খেয়াল থাকবে না ওদের, তখনই আমি ওদের ধরে ফেলব। যদি ওরা পালাতে যায় তবে অগ্নিবাণে ঘিরে ফেলব। বিহঙ্গলা, অচঞ্চলা, সর্প সর্পাভূতি, অগ্নিহোত্রী, জলং ভয়ঙ্করা। সর্বনাশ, ও তো অগ্নিবাণ দিয়ে আমাদের বন্দী করার জন্য তৈরি হয়ে আছে। কোথায় গেলি না, কোথায় গেলি না গি? সর্বনাশ, এই যে মহাতান্ত্রিক সাপুরে, ওই তো আমার নাগ। আর ও যখন সাপুরেকে দেখে লুকিয়েছে, তখন আর কোন সন্দেহ নেই যে ও আমার নাগ, আমার প্রেম, আমার স্বামী। নাগিনের কণ্ঠ আর শুনতে পাচ্ছি না কেন? নিশ্চয়ই নাগিনও সাপুরেকে দেখতে পেয়েছে। কোথায় গেলি নাগ, কোথায় গেলি নাগিন? বিহঙ্গলা, অচঞ্চলা, সর্প সর্পাভূতি, অগ্নিহোত্রী, জলং ভয়ঙ্করা। চাকা, দিনের শব্দের আওতা থেকে এখন পালাতে হবে। Thank you.
দিকে চাই, হেদিকে খালি সাপ। আরে সাপ রে, এই যে ভাই, এই যে শোনেন, এই এই আচ্ছা ভাই, এই গ্রামে কি শুধু সাপ? আমি তো চারদিকে খালি সাপই দিই ভাই, আমি সাপের খুব ভয় পাই। এই গ্রামে একটা কামে আইছিলাম, আয়া সব ছেড়া বেড়া লেগে গেছে। কি বললেন? সাপ? আচ্ছা বলেন তো আপনি কে? আমি আমি দিলু গোয়েন্দা। দিলু গোয়েন্দা এখানে কি চান? না তেমন কিছুই চাই না, এই আপনি খুব ভালো মানুষ, এই মশাল্লা আপনি খুব সুন্দর। এই শুনে, হ্যাঁ বলেন। আমার বোন রাকেলালি আছে না, ওই আসলে একটা ব্যাকর, ওর বউ বাপের বাড়িতে আইসা এই গ্রামে, কার লোকে কি করতাছে এইটা জানবার জন্য বন্ধু আমারে আপনাকে গ্রামে পাঠাইছে। আক্কেলালির বউ সম্পর্কে আপনি কিছু বলতে পারবে? আরে ভাই, কার বউ কি করে সেটা তো আমার জানার কথা নয়। ভাই আপনি তো এই এলাকারই লোক, আপনি না বলতে পারলে কে পারবে? শোনেন, আমি এসব সম্পর্কে কিছুই বলতে পারবো না, বরং আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে নেন, যেহেতু আপনি একজন গোয়েন্দা। আমি এখন আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রতা দেখাই গেল, কিছু বলল না। আমার তো ওই ব্যাপারে জানতে হবে। আমার নাম দিলু গোয়েন্দা, কিন্তু সাপের লেগে সুবিধা করতে পারতেছি না, চারিদিকে খালি সাপ আর সাপ, দোহাই মা মনসা, দোহাই গোকরা। ইস, আরেকটুর জন্য আমার নাগিনের দেখা পেলাম না, শয়তান মহাতান্ত্রিক সাপুরে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো, ও আমাদের পিছু ছাড়বে না, কিন্তু হাতে আর সময়ও তো বেশি নেই। নাগ মিলন পূর্ণিমা চলে গেল, এরপরে আসবে মহানাগ পূর্ণিমা, এর মধ্যে নাগিনকে খুঁজে বের করতে হবে, আর নাগমণির সন্ধানে যেতে হবে, নাগমণি নিয়ে ফিরতে হবে সর্পরাজ্যের মায়াপুরীতে। না, আর সময় নেওয়া যাবে না, নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। তুমি বারবার কেন আমার কাছে আসো পারু? আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারি না, তুমি চলে যাও পারু। ইমরান, তুমি এই কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, আমি তোমাকে ভালোবাসতে পারি না। কেন ভালোবাসতে পারো না? কি আমার অন্যায়, কি আমার অপরাধ? অপরাধ বা অন্যায় নয়, আমি যাকে ভালোবাসি আমার মন বারবার তার কাছে ছুটে যায়, প্রতি মুহূর্তে আমি তাকে চাই। সে যদি তোমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে কি আমি তোমাকে ভালোবাসতে পারি না? আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো তার নিজের ব্যাপার, তবে পারু আমার মন শুধু তাকে চাই, অন্য কাউকে নয়। কে সে? আমি বলতে পারবো না পারু, তুমি এই কথা জানতে চেও না, তুমি ফিরে যাও পারু, ফিরে যাও, ফিরে যাও। আমার পথ আটকে দাঁড়িয়েছিস? কে তুই? কোন সাহসে নাগিনের পথ আটকে দাঁড়িয়েছিস? নাগিনের পথ আটকে দাঁড়িয়েছে আরেক নাগিন। আরেক নাগিন? ও বুঝেছি, তুই তাহলে সেই অভিশপ্ত নাগিন। হ্যাঁ, অভিশপ্ত নাগিন। তুই আজ আমার যুগ যুগের কামনাকে মেটাতে দিসনি, তুই আমার বুকের উপর থেকে আমার নাককে কেড়ে এনেছিস। আমার নাগের সাথে তোর কি সম্পর্ক? আরেকটু সময় পেলে, একবার নাগের সঙ্গে আমার মিলন ঘটে গেলে নাগ হয়ে যেত চিরদিনের জন্য আমার। আমারই ভুল হয়েছে, ওই বুড়িটাকে যদি মধ্যরাতের কথা না বলে সারা রাতের কথা বলে আসতাম, তাহলে সারা রাত ও তোর সামনে বসে থাকতো, তুইও বেরোতে পারতিস না, আমারও মনের বাসনা পূর্ণ হয়ে যেত। ও, তাহলে আমার মায়ের কানে কুমন্ত্রণা দিয়ে এসেছিলি তুই? হ্যাঁ আমি, কিন্তু ছলে যখন কাজ হয়নি তখন শক্তি দিয়েই কাজ উদ্ধার করবো।
তোকে শেষ করে নাককে দখল করব আমি। ঠিক সময় ফিরতে ব্যর্থ হয়ে এর আগে নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে, সে তোমার নাককে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাককে বাঁচানোর দায়িত্ব নাগিন তোমার, আর এই জন্য তোমার বিশেষ শক্তি আমি দ্বিগুণ করে দিয়েছি। কি হলো, ভয় পেয়ে গেলি? ভয়? তোর মতো অভিশপ্ত তো ভয় পাবো আমি? নাগ আমার, আমার স্বামী, আমার প্রেম, আমার নাগের দিকে লোভের চোখে তা কিছু তুই? তোকে আমি এমন শাস্তি দেব যে ছটফট করতে করতে তুই মৃত্যুর কোলে ঢলে পড়বি। ভুলে যাস নি, তুইও নাগিন আমিও নাগিন, বিশেষ শক্তি তোর চেয়ে আমার কম নয়, সেটা সময় হলে বোঝা যাবে। সময় এসে গেছে, এই মুহূর্তেই আমি তোকে ধ্বংস করতে চাই। চারিদিকে এত সাপ, কোন সাপের উপর কোন সময় কোন পা ফুলে যায় এর জন্য পাওয়ার থামে না। সাপ সাপ তুই, আরে কয় কি, চারিদিকে আমি এত সাপ দেখি আর আপনি একটা সাপও দেখেন না? এটা আপনার চোখের দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? এইটা আবার কি করলেন ভাই? আরে আমি চোখে দেখি না একটাও সাপ, আর আপনি চোখে দেখেন সাপ? আরে আপনি না, দিলু গোয়েন্দা, দিলু গোয়েন্দা, দিলু গোয়েন্দারা চোখে অনেক কিছু দেখে। আচ্ছা বুঝতে পারছেন, আমরা হইলাম চাষা বসা মানুষ, আমরা চোখে কি দেখি না। আসি আসসালাম আলাইকুম। আপনি কি মহিলা সাপ? এরকম করে আসলো কে? হাসি তো ভালোই লাগলো। কি গো তোমার প্রেমের খবর কি? প্রেমী কেমন পেলে? না, তারপর যতবার দেখা করেছি ও আমার সাথে ঠিক মতো কথা বলে না, যেন এড়িয়ে দিতে পারলি বাঁচে। বলো কি, আগুন জ্বালিয়ে তোলো, প্রেমীকে চোখ মন শরীর সব পুড়িয়ে দাও, যাও এগিয়ে যাও, ও আসছে, যাও। তুমি আমার শুধু আমারই।
বাঁচব না। ইমরান, ব্যাপার কি? এই নাচ গান, এই আলিঙ্গন, আবার এদিকে চোখ ভরা পানি নিয়ে ফিরে যাচ্ছে পারু। না, মানুষের মন বোঝা বড় মুশকিল। তোমার কি কষ্ট সুন্দরী, চোখে পানি কেন? যৌবনের ভার একা বয়ে নিতে কষ্ট হচ্ছে বুঝি? দায়িত্বটা আমাকে দাও, হালকা করে নেবো। যদি না ছাড়ি এবার তোমার রূপ জ্বলে আমরা করবো। ভাইজান, এখন তো ভাইজান ভাইজান করছিস, কিন্তু ইমরান বলে কাকে ডাকছিলি? কি রে, ভালোবাসিস ইমরানকে? আর ইমরান জানি না। হ্যাঁ হ্যাঁ জানি না, জানতেও চাই না। কাউকে জানি না, আমি কাউকে চিনি না, আমি শুধু তোকে চিনি। তুই ভালো করে জানিস তোকেই আমি ভালোবাসি। তুই তো জানিস না আমি কে। যেদিন জানবি সেদিন বুঝবি আমাকে ভালোবাসা যায় না। কেন যায় না? কে তুই বল, তুই কে? কে বলেছি তো, সময় হলেই বলবো। তার আগে তুই যদি বেশি চাপাচাপি করিস তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর কোনোদিন খুঁজে পাবি না আমাকে, কোনোদিন না। সত্যি তো, এতদিনও জানতে পারলাম না ও আসলে কে। সত্যি সত্যি সত্যি, তুমি কেন বিশ্বাস করছো না নাগ? আমি তোমার নাগিন। না না, আমি সেরাতে স্পষ্ট ডাক শুনেছি আমার নাগিনের। ভুল শুনেছো নাগ, তাই তো বেরিয়ে গিয়ে তুমি কারো দেখা পাওনি। নাগ, আমি যদি নাগিন না হই তাহলে ইচ্ছা ধারণ হলাম কি করে? একমাত্র নাগিন ছাড়া তো আর কোনো সব মানুষের রূপ নিতে পারে না। তাও সত্যি, কিন্তু আমি তা বিশ্বাস করতে পারছি না। একবার বিশ্বাস করে দেখো। না না, এভাবে অন্ধের মতো আমি বিশ্বাস করতে চাই না। ঠিক আছে, আর কদিন পরেই তো অমাবস্যা, সেরাতে যখন আমার বিষের থলি পূর্ণ হয়ে যাবে আমি বিষ ঢেলে দেব। সেই বিষ পান করে যদি তুমি বেঁচে থাকতে পারো তবেই বুঝবে তুমি আমার নাগিন। সে কি করে সম্ভব? নাগ, নাগের বিষ তো নাগিনের বিষের চেয়ে দ্বিগুণ। তুমি যদি আমার নাগিন হও তাহলে মনে করে দেখো, আমার নাগিনের বিষ সর্পরানী দ্বিগুণ করে দিয়েছেন। আমার নাগিনের বিষ এখন আমার বিষের সমান, আর কোনো কথা নয়, পরীক্ষা হবে অমাবস্যার রাতে। তাই তো সেদিন নাগিনের সাথে লড়াইয়ে আমি বারবার ঝিমিয়ে পড়ছিলাম, কিন্তু এখন আমি কি করব? নাগের বিষ পানের পরীক্ষায় বেঁচে থাকা সম্ভব নয়, আবার নাগিনের সাথে শক্তিতে বিজয় হওয়াও সম্ভব নয়, কিন্তু আমাকে যে বিজয় হতেই হবে। নাগিনকে না মারতে পারলে নাককে আমি পাব না। ও নাগিন, তুমি এবং তোমার সর্দার সারাটা জীবন ভুইরা মন জঙ্গলে ঘুইরা আর নাগিনে বিম বাজায়া, কি স্মৃতি পাইলে না? আরে পাবো পাবো, আর যেদিন পাবো না সেদিন দেখবো আমাকে তামাশা। রাখো মিয়া, সাপের পিছে দৌড়াইয়া সাপের মনি পাওয়া যায় না। তোমাকে মৃত্যুর আলামত দেখতেছি। থামো, তুমি কি জ্যোতিষী? যত সব আকামের কথা। যেদিন সাপে কামড় দিব সেই দিন বুঝবা কাম না আকাম।
জানিস না আমি কে। যেদিন জানবি সেদিন বুঝবি আমাকে ভালোবাসা যায় না। তুই যদি বেশি চাপাচাপি করিস তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এমরা কি ভাবতাছ? কিছু না। তাইলে এত রাত্রে একা একা এখানে বৈশা কিছু একটা ভাবতাছ? ভাবনার কি আর শেষ আছে মন্টু ভাই? যাই তাহলে পরে কথা হবে। আমার মনে হয় কোন ঘটনা আছে। নাগ, কবে তুমি আমাকে চিনবে? কবে আমাদের মিলন হবে? আমি তো রোজ এই জায়গায় এসে তোমার জন্য অপেক্ষা করি যেখান থেকে আমরা হারিয়ে গিয়েছিলাম। আবার সন্ধ্যার আগে এখান থেকে চলে যাই, কারণ সন্ধ্যার পরে এখানে আসে মহাতান্ত্রিক সাপুরে। সারা রাত সে পাহারা দেয়। নারী একা এই জঙ্গলে? ওইদিকে আর চোখ দিও না বস। এই জঙ্গলে এক মেয়ের পিছনে লেগে আনোয়ার মরেছে সাপের কামড়ে, অন্য মেয়ের জন্য মন্টু মরেছে সাপের কামড়ে। মনে হয় এই জঙ্গলে সব মেয়েদের পোষা সাপ আছে। কথায় আছে না, দানে দানে তিন দান। ওরা মরেছে কিন্তু তিন নম্বর দান আমার, আমি দান মারবই। দান মারতে কদিন ধোলাই খাইছো মনে নাই? কিন্তু সাপে তো কামড়ায়নি, আর আজ চারদিকে কেউ নেই। এই শয়তান গুলো বার বার ঝামেলা করছে, এদের আর চরম শিক্ষা দেব। কি হলো সব রসিক নাগরেরা দাঁড়িয়ে কেন? এবার এসো। ওর বিশেষ শক্তির সাথে আমার বিশেষ শক্তির কোনো তুলনাই হয় না। ওকে মারতে আমার নতুন কোনো কৌশল খুঁজে বের করতেই হবে। নাগিনের দংশন, জানি না এখনো আমার বীরের আওতায় আছে কিনা, দেখি চেষ্টা করি। তুমি যদি আমাকে মুক্তি দাও তাহলে আসল নাগিনকে খুঁজে পাবার পথ আমি করে দেব। নাগিন নয়, নাককে চাই আমি। নাক ছাড়া কেউই এই নাগমণি খুঁজে পাবে না। নাগের মাথায় নাগমণি বসিয়ে সেই আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন খুঁজে বের করবো আমি।
আমি। নাগিনকে ধরলেই নাগের দেখা পাবে তুমি, নাগিনকে মেরে ফেললে নাগ ছুটে আসবে তোমাকে মারতে, আর তখনই তুমি নাগকে ধরতে পারবে। একবার নাগিন তো মরুক, তারপর নাককে নিয়ে আমি উদ্ধার হয়ে যাব। একে দিয়ে নাগিনের খোঁজ বের করতে পারলে মন্দ কি? ঠিক আছে, তোকে মুক্তি দিলাম। তবে শোন, একবার যখন অগ্নিবাণের আওতায় এসেছিস তুই, তখন আর পালিয়ে যেতে পারবি না। যেখানেই থাকিস আমার অগ্নিবাণ তোকে ঘিরে ফেলবে। তাই বলি, পালাবার চেষ্টা করিস না, মারা পড়বি। যখনই স্মরণ করব অমনেই হাজির হবি। যা সাকা। এত দূর চলে এসেছো, চলো ঘরে চলো। চলো, আসলে কি হয়েছে জানো? অফিসে ক্যাপ্টেনের বউ, যদি আক্কেলালির বউ না হয় দইরা শেষে মায়ের খাই, শেষে কি মানের জোর চাইব নাকি? চিন্তা ভাবনা করে কোনো লাভ হইব না। উনি আক্কেলালির বউ না, আসলে আপনি নিজেই একটা ব্যাখ্য কি যে কর। আমি ঠিকই কই, আপনার চিন্তা ভাবনা ভালো না। আপনারে দিয়া গোয়েন্দাগিরি কাম হইব না। ঠিক কয়, আমি দিলু গোয়েন্দা না, আমার দিয়ে তৈব। আস্তে কথা কম, শুনলে দিলে মার দিব। একটা বুদ্ধিমানের মতোই কথা কইছেন, এইবার চুপ কইরা আমার লোকে চলেন। হাতটা ধরে নালে আন্দারে উষ্টা খাইবেন। চলেন। জানতে পারো, আই জি জানতে পারো, আসল নকল সব আইস ফকফকা হয়ে যাব। আইজ আমি তৈয়ার হয়ে আইছি, লাল শাড়ি, সোনো পাউডার, ঠোঁট পালিশ সব নিয়ে আইছি। আক্কেলালির বউর চরিত্র যা, তাতে এইটা যদি আক্কেলালির বউ হয় তাইলে এই সব পাইয়া আমার প্রস্তাবে ঠিকই রাজি হয়ে যাব। তারপর সময় মতো একেবারে হাতে নাতে খপ করে। ও তুমি? হ্যাঁ আমি, ভয় নাই, আজ আমি লুঙ্গি পরে আসি নাই। আরে দূরে থাকো, এই নাও তোমার জন্য লাল শাড়ি আনছি, ঠোঁট পালিশ আনছি, সোনো আনছি, পাউডার আনছি। কেন? আবার জিজ্ঞাসা কেন? লাল শাড়ি পইরা এইসব মাইকা সাজ্জা গুজ্জা থাকবা, আমি রাইতে আসু। আরে এটা আসলে তো একটা বদমাইশ, এর একটা উচিত শিক্ষা দেওয়ান লাগবো। আর কি লো না, ভাবতেছিলাম এই সব পড়লে আমার যে সুন্দর লাগবো না দাদা। ঠিকই ধরছি, এইটাই আক্কেলালির বউ চরিত্রের ঝরঝর। শোনো, ওই গ্রামের উত্তর পাশে যে বাড়িটা, ওই বাড়িতে ওই উত্তর মাথা বাড়িটা। আচ্ছা কোন সন্ধ্যার সাথে সাথে অর্কেস্ট্রারে আসো, তারে বোঝানো রাখ। বাহ, যা লাগতেছে না তোমারে, আজ দেখবা তোমার স্বামী তোমারে কত আদর করে। চলো বসো। শোনো, ঘরের আলো নিভায়া রাখবা, ঘরে ঢুইকা সোনো পাউডারের খুশবু পাইয়া তোমার স্বামী তোমার কাছে চুইতে আইব, তখন জড়াইয়া ধরে এমন সোহাগ দিবা যে সে আর থাকতে পারবো না। আচ্ছা আমি অন যাই, দরজা ভিড়ায় রাখো, শোনো বাড়তি নিবায় রাখো, খেল দিও না কিন্তু। আচ্ছা
এতক্ষণ হয়তো জোর জবরদস্তি কইরা আপনার বউয়ের ইজ্জত শেষ করে দিল। আমি কি করবো মুরগির মতো অমদুম। হ্যাঁ কি কইছিলাম না, আক্কে লালির বউর চরিত্র লটর পটর, বিশ্বাস তো করেন না, এখন দেন অবস্থা। তখন আমি কি করবো, যাবনা ধরু না দৌড় দুমু, সামনে গিয়ে বসে দেই। ঠিক আছে, আপনারা লক্ষ্য রাখেন। শুয়ারের বাচ্চা মানুষ না গন্ডা, এমন কইরা মাইসের মারে মহিষের মতো ঘুষা আর হাতির মতো লাত্তি, বাবারে বর্তা করে ফেলেছে আমারে। শুয়ারের বাচ্চা একটা কথা কনে সুযোগ দিল না, কিল ঘুষি লাত্তি, ওরে বাবা। কি আক্কেল আলি, তোমার আক্কেল হইছে? আক্কেল আলি কেডা কেডা বা তুমি? চুপ, আমি আক্কেল আলির বন্ধু আর তুমি আক্কেল আলির বউ। জি না, তুমি আক্কেল আলি আর আমি আক্কেল আলি ভাইয়ের বউয়ের সই। সই আমারে পাঠাইছে তোমার লুস্তামি ধরবার লেগে। চুপ, আক্কেল আলি আমার ফাটাইছে তোমার লুস্তামি ধরনের লাগে। হ্যাঁ, তুমি আক্কেল আলির বউ। আর চুপ, আরে আমার বিয়ে হয় নাই, আমি বউ হইতে যাব কোন দুঃখে? আক্কেল আলির বউ হইল বাতাসি। তাহলে তুমি কেডা? আমি কুসুম, বাতাসের সই। তুমি কেডা? আমি দিলু, আক্কেল আলির দোষ। আমি তো তোমারে আক্কেল আলি মনে কইরা পরীক্ষা করতেছিলাম। আর আমিও তো তোমারে আক্কেল আলির বউ মনে করে পরীক্ষা করতেছিলাম। পরীক্ষা করে কি বুঝলা? তুমি বড় বেরো পাশান, মাইসেরে কই এমন করে মার খাওয়া? আমার ভুল হয়ে গেছে, চলো তেল মালিশ করে দেবো। কই যামু? কেন আমার ঘরে? ও না, আবার কোনো ভালো আর নাই তো। যা, সত্য কইতাছ? লাভ কি? তবে কুসুম মায়ের আমার খুব পছন্দ হয়েছিল, আক্কেল আলির বউরে না পাই, যদি কুসুমের লগে একটা কিছু করে দিতে পারো তাইলে নিজের বউরে নিয়ে ঢাকায় ফিরতে পারি। কথাটা একেবারে খারাপ কাউ নাই, বিয়েটা তাহলে কইরাই ফেলাও। বিয়ে সাজে কোনো টাকা পয়সা পাবো কই? আর টাকা পয়সার কত চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করুম। তুমি করবা মানে? হ, আমি করুম। তুমি আমাগো এলাকায় এসো গোয়েন্দাগিরি করতে, আক্কেলালির বউর খোঁজ করতে আইসা, বন্ধুর কথা মতো তো কিছুই করতে পারলা না, এবার আমি করুম তোমার লিগা। বিয়ার সব ব্যবস্থা আমি করবে, খালি কও তুমি রাজি কি না কও। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা।
আমি স্মরণ করতেই তুমি এসে হাজির হয়েছ, আমি খুশি হয়েছি। আগামী পূর্ণিমাই মহানাগ পূর্ণিমা, এর মধ্যে যদি আমি নাগ নাগিনীকে বন্দি করতে না পারি তাহলে ওরা নাগমণি নিয়ে ফিরে যাবে, ধ্বংস হয়ে যাবে আমার সারা জীবনের সাধনা। পূর্ণিমার এখনো দেরি আছে সর্দার, এখনো তো আমাবস্যা আসেনি। হ্যাঁ আসেনি, কিন্তু আমাবস্যার আর মাত্র একদিন বাকি, কালই আমাবস্যা। সেই আমাবস্যা রাতেই শুরু হবে আমার খেলা। আমি এমন ব্যবস্থা করব যাতে বুড়ো সর্দার মহাবশীকরণ দিন বাজাতে বাধ্য হয়। সেই দিনই নাগিন ছুটে আসবে, তুমি কাল সন্ধ্যা থেকে লুকিয়ে থাকবে বুড়ো সর্দারের বাড়িতে। চমৎকার! হ্যাঁ থাকব, তারপর আমি ওই মহাবশীকরণ দিন কেড়ে নেব, নাগিনকে আটকে ফেলব। কিন্তু নাগ নাগিনকে মেরে ফেললে নাগ ছুটে আসবে, তোমার অগ্নিচক্র তো আছেই, তার সাথে মহাবশীকরণ দিন তখন তোমার হাতেই থাকবে, অতএব নাগও তখন তোমার হাতে আসতে বাধ্য হবে। হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করো, এখনই ব্যবস্থা করো। ব্যবস্থা আমি করব, তবে শুধু নাগিনের জন্য, নাগকে আমি অনেক দূরে সরিয়ে নেব। আর তুমি কই যাইবা? এইটা কি মুখে কইতে হয়? মুখে না কইলে কেমনে কইতে হয়? বিয়া হোক, পরে তোমার সব বুঝে লাগে। চলো কেউ দেখে ফেলাইব। কেউ দেখলে আমরা গ্রাম ছেড়ে চলে যাই, আমগো ঠিকানা কেউ পাইব না, তবে আপনারা পাইবেন। আমগো ঠিকানা মগবাজার কাজ অফিস, কেউ কইন না। আসি, আসসালামু আলাইকুম। কেমনে যাইবা? তুমি যেইভাবে নিবা সেইভাবে। না এটা যাবে না, কলে উঠটা। আরে আমার ক্যাপ কোথায়? আরে দেখো, আমি তোমার নাগিন বলেছি তো, পরীক্ষার পর বিশ্বাস করব, তার আগে নয়। আজ রাতে সেই পরীক্ষার রাত না, আমাবস্যার রাত। আজ রাতে আমি তোমার জন্য শিলাতটে অপেক্ষা করব, এটাই জানাতে এসেছি। শিলাতটের কথাও জানে আবার, পরীক্ষাতেও রাজি, তাহলে এই কি আমার নাগিন? নাকি এই জায়গার কথা একেবারে ভুলে গেছে? একবারও কি তার মনে পড়ে না যে তার নাগিন এখানে তার জন্য অপেক্ষা করতে পারে? তুমি আমার সেদিনের অপরাধ ক্ষমা করে দাও নাগিন, আমি জেনে গেছি তোমার সাথে প্রতিযোগিতা করার সাধ্য আমার নেই। তাছাড়া নাগ আমাকে জানিয়েছে সেই নাগরানির কাছে অনুরোধ করে আমাকে অভিশাপ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে, আবার স্বল্পরাজ্যে ফিরে যাওয়ার পথ করে দেবে। যদি আমি তোমার কাছে তার খবর পৌঁছে দেই। খবর? কি খবর? আজ রাতে সে তার ঘরে তোমার জন্য অপেক্ষা করবে, বোনের পাশে বুড়ো সর্দারের বাড়িতে সে থাকে, তোমাকে অবশ্যই যেতে বলেছে। সত্যি সত্যি বলছো? তোমার উপর থেকে সব রাগ চলে গেছে আমার, আমি যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব। বড় খুশি খুশি লাগছে তোকে? হ্যাঁ আমি খুশি, সত্যি খুব খুশি। কেন? শুধু এই একটা কেন নয় ইমরান, আজ তোর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তুই যা এতদিন আমার কাছে জানতে চেয়েছিস তাই জেনে যাবি, যদি আজ সন্ধ্যাবেলায় জঙ্গলের ওপারে বুড়ো সর্দারের বাড়িতে উপস্থিত থাকিস। সন্ধ্যায় বুড়ো সর্দারের বাড়ি? ভাইজান, ভাইজান, এই অমাবস্যা রাতে কোথায় যাচ্ছ তুমি? আমার একটা জরুরি কাজ আছে রে। কিন্তু অন্ধকারে? কিচ্ছু হবে না, তুই ঘরে যা। পারু,
পারো? এ তো সাপই কেটেছে, নাগিন কাটলো, নাগিন কাটলো আমার নাতনিকে। যে নাগ নাগিনের মঙ্গলের জন্য আমি তন্ত্র সাধনা ছেড়ে দিলাম, সেই নাগিন আমার সর্বনাশ করলো। না না, আমি তা হতে দেব না, আমার পারুকে আমি মরতে দেব না। আমি বাজাবো, আমি মহাবশীকরণ বীণ বাজাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বাজাবো। আমি বাজাবো মহাবশীকরণ বীণ, আমি বাজাবো। সারা জীবন আমি তোদের মঙ্গল কামনা করেছি, আর তুই আমার এই ক্ষতি করলি। যা পিস্তল তোল। কোথায় নাগিন? তার তো আরো আগে এখানে এসে অপেক্ষা করার কথা, কিন্তু আরে রানী, তুমি? রানী নয়, ও হলো নাগিন। হ্যাঁ, আমি নাগিন। কিন্তু বিশ্বাস করো, আমি বা আমার নাগ আপনার পারুকে দংশন করিনি। পারুকে দংশন করেছে অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন? এই সবই ছিল আমার পরিকল্পনা, ওই মহাবশীকরণ বীণ হাতে পাওয়ার জন্য, আর নাগ নাগিনীকে আমার হাতের মুঠোয় আনার জন্য। খবরদার, খবরদার, ওই বীণ আপনি ওকে দেবেন না দাদু। ভেঙে ফেলুন ওই বীণ, আপনি ভেঙে ফেলুন। দাদু, দাদুর ব্যবস্থা কে করেছে? শাপুরে সর্দার। শাপুরে সর্দার? চলে গেছে আমার বীণের আওতার বাইরে, বোধহয় চলে গেছে। বাহাদুর,
তোর পরীক্ষার পালা। ওদের ধরে নিয়ে আয়। নাগিন, মনে হয় আমরা মহাতান্ত্রিক সাপুরের আওতার বাইরে চলে এসেছি। এবার নাগমণি খুঁজে বের করে আমাদের ফিরে যেতে হবে। ইস, প্রথম দেখাতে যদি তুমি একবার আমার পরিচয় জানতে চাইতে নাগ, একবার যদি নিজের পরিচয় দিতে। আমিও বারবার এই কথাই ভেবেছি নাগিন। চলো নাগিন, আমরা আসল জায়গায় যাই। চলো। নাগ নাগিন, আমার আয়ত্তের বাইরে যত দূরে যাক আমার কাছে আসতেই হবে। না, আমি হার মানব না। ওদের সন্ধান আমাকে পেতেই হবে। কেউ এইটা কি করলেন? বেজিটারে তো কাইপ করে ফেলাইলো। না না, বিহং নলা অচঞ্চলা জলন ভয়ঙ্করা নাগ নাগিনী সর্পাভূতি, চা উত্তরে চা দক্ষিণে চা পূর্ব পশ্চিমে, যেখানেই থাক ওদের ধরে নিয়ে আয়। সর্বনাশ, আমার বিহং নলা যন্ত্রের করিও শেষ। কোনো অসুবিধা নাই, আমার অগ্নি চক্র আছে, মহাবশীকরণ বীণ আছে। নাগ নাগিন নিশ্চয়ই মনির খোঁজে অন্ধকারে তাদের আসল জায়গায় যাবে। সময় নষ্ট করা যাবে না নাগিন, যে কোনো মুহূর্তে মহাতান্ত্রিক সাপুরে এখানে এসে যেতে পারে। তুমি আমাকে শক্তি দাও নাগিন, আমার শক্তির সঙ্গে তোমার শক্তি মিলিয়ে দাও। Oh, my God.
নাগমণি পেয়েছি নাগিন, এসো। বিহন্নলা অচঞ্চলা সর্প সর্পাভূতি অগ্নিহোত্রী চরম ভয়ঙ্কর। আমার কোনো পূর্বপুরুষরা যা পারেনি আমি তা পেরেছি। নাগ নাগিন আমার ঝাপিতে বন্দী, নাগমণি আমার হাতের মুঠোয়, মহাবশীকরণ বীণও আমার দখলে। এই বীণ বাজিয়ে নাগকে বাধ্য করব মণি মাথায় ধারণ করতে, তারপর আমার হুকুম মতো নাচ চলবে, আর মণির আলোয় সারা পৃথিবীর গুপ্তধন আমি দেখতে পাব। সব কিছুর মালিক হব আমি, সারা পৃথিবীর ঐশ্বর্য হবে আমার, আর তোদের কারো কোনো অভাব থাকবে না। মণি মাথায় ধারণ কর না, আমার প্রাণ থাকতে তোর বাসনা কখনো পূর্ণ হবে না। ঐশ্বর্যের লোভে নিজের মৃত্যু ডেকে আনিস না তান্ত্রিক। মৃত্যু? মহাতান্ত্রিক মঙ্গরু মহারাজের মৃত্যু অসম্ভব। আমার অগ্নিচক্র তো তোরা দেখেছিস, বিহঙ্গলা অচঞ্চলা সর্ব সর্পাভূতি অগ্নিহোত্রী চরম ভয়ঙ্কর। আজকে বাঁচাতে হলে তুই এখন নাচবি, আর নাচতে নাচতে যখন দম ফুরিয়ে যাবার উপক্রম হবে তখন নাক তোকে বাঁচাবার জন্য বাধ্য হবে আমার কথা মেনে নিতে।
বলছিলাম, নিজের খ্যাত নিজে নিরাও, এখন বোঝো খেলা, অন্যের খ্যাত নিরানোর ফল। আমি এখন পলাই, নিজের খ্যাত গিয়ে নিজে নিরাই, মুলা পালাম। এবার তোর সব প্রশ্নের জবাব পেয়েছিস ইমরান? হ্যাঁ হ্যাঁ রানি, পেয়েছি। আর তুই ইমরানকে পেয়ে সুখী হয়েছিস তো বোন? হ্যাঁ ভাইজান, আমি খুব সুখী। এবার বল, কত ধন রত্ন চাস তোরা? কিছু চাই না ভাইজান। মানুষের সুখের জন্য ধন রত্নের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু ভালোবাসার। তোমাদের ভালোবাসা অক্ষয় হোক, জীবনে যখনই প্রয়োজন হবে আমাদের স্মরণ করো, আমরা অবশ্যই এসে হাজির হব। এবার আমাদের বিদায় দাও, আমরা যতদিন বাঁচব মানুষের ভালোবাসার কথা স্মরণ করব। সর্পরাজ্যে তোমাদের ভালোবাসার শিক্ষা দেব আমরা। I'm not afraid of the dark.